Hello, friends. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সকলকে মালা বিউটি টিপস আমার এই চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করছি বন্ধুরা আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো হেনা প্যাক তৈরি করার সঠিক পদ্ধতি এই পদ্ধতি মেনে তোমরা যদি হেনা প্যাক তৈরি করো তো হেয়ারের খুব সুন্দর একটা ন্যাচারাল ব্রাউন কালার নিয়ে আসবে গ্রে হেয়ারটা খুব ভালোভাবে কভার হয়ে যাবে আর হেয়ারের যত রকম সমস্যা সব কিছুর সমাধান করবে আজকের এই হেনা একটা তো তার জন্য আমি এখানে নিয়েছি হারবি আয়ুর্বেদিক হেনা পাউডার এই হেনা পাউডারটার নেট ওয়েট আছে টু গ্রাম বা দুশো গ্রাম আর এর এমআরপি আছে টাকা আর এটা আমি লোকাল কসমেটিক শপ থেকে পার্চেস করি এছাড়া তোমরা এই হেনা পাউডারটা অনলাইন থেকেও পার্চেস করতে পারো আর হারবির এই হেনা পাউডারের প্যাকেজিংটা ভীষণই ভালো আর ভীষণই অ্যাফোর্ডেবল আর এর ব্যাক সাইডে সব ডিটেলসে দেওয়া আছে কিভাবে আমরা ব্যবহার করব। তো হেনা প্যাকটা তৈরি করার জন্য আমি সবার প্রথমে এখানে চায়ের লিকা তৈরি করে নিচ্ছি ফিল্টার ওয়াটার যে জল আমরা খাই তো সেই জলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়ে আমি চা পাতা দিয়ে দিয়েছি চা পাতা ফুটে ওঠার পরে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ লবঙ্গ দিয়েও এখন চা পাতাটা খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি এরপর চায়ের লিকারটা ছেঁকে ঠান্ডা করে নেব প্লাস্টিকের একটি কন্টেনার নিয়েছি হেনা প্যাকটা তৈরি করার জন্য আমরা যখনই হেনা প্যাক তৈরি করব অবশ্যই প্লাস্টিক কাচ কিংবা লোহার পাত্র ব্যবহার করব স্টিলের পাত্র কিন্তু ব্যবহার করব না বন্ধুরা তাহলে কিন্তু রিয়াকশান হতে পারে তো আমি এখন এই হেনা পাউডারটা আমার হেয়ারের লেন্থ অনুযায়ী নিয়ে নেব। তোমরাও তোমাদের হেয়ারের লেন্থ অনুযায়ী হেনা পাউডার নিয়ে নেবে আর দেখো হ্যারবির এই হেনার প্যাকেজিংটা ভীষণই ভালো দেখো আমি কতবার ইউজ করেছি তারপরে এরকম গার্ডার দিয়ে আমি এই রেখে দিই আর এরপরে প্যাকেটটা খুব ভালোভাবে আটকে যায় হাওয়া ঢোকার কোনো রকম চান্স নেই তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই তো পরিমাণ মতো আমি টক দই মোটামুটি চার চামচের মতো আমি টক দই নিয়েছি টক দই তো আমাদের হেয়ারটা খুব ভালোভাবে নারিশ করবে স্ক্যাল্পটাকে নারিশ করবে আর আমাদের হেয়ার থেকে বা আমাদের স্ক্যাল্প থেকে ড্যানড্রফ বা খুশকিটাকে খুব ভালোভাবে দূর করবে এরপর আমি নিয়ে নিলাম অ্যালোভেরা জেল আমি পাতাঞ্জলির অ্যালোভেরা জেল ইউজ করছি তোমরা যে কোনো কোম্পানির অ্যালোভেরা জেল বা তোমরা ফ্রেশ অ্যালোভেরা গাছের অ্যালোভেরা জেলও নিতে পারো আর এরপর দিয়ে দিলাম পিওর কোকোনাট অয়েল প্যারাশুটের কোকোনাট অয়েল এক চামচের মতো নিয়ে নিয়েছি আর এরপর আমি যে চায়ের লিকারটা তৈরি করেছি লবঙ্গ দিয়ে সেই চায়ের লিকারটা অল্প অল্প করে দিয়ে আমি এখন প্যাকটা তৈরি করে নেব একসাথে কিন্তু অনেকটা দেব না অল্প অল্প পরিমাণ করে দিয়ে আমি এখন প্যাকটা তৈরি করে নিচ্ছি চায়ের লিকার আমাদের হেয়ারে খুব সুন্দর ন্যাচারাল একটা ব্রাউন কালার নিয়ে আসতে হেল্প করবে আর তার সাথে আমাদের হেয়ারটা ভীষণই নারিশ করবে আর আমি যে লবঙ্গ দিয়েছি সেই লবঙ্গটাও আমাদের হেয়ারটা কালার করতে ভীষণই হেল্প করবে তো বন্ধুরা এইভাবে হেনা প্যাকটা তৈরি করে সারা রাত আমরা রেখে দেবো পরদিন দিন সকালবেলা আমাদের হেয়ারে অ্যাপ্লাই করব আর যখন হেয়ারে আমরা হেনা অ্যাপ্লাই করব আগের দিন অবশ্যই শ্যাম্পু করে নেবো পরিষ্কার হেয়ার বা স্ক্যাল্পে আমরা হেনা অ্যাপ্লাই করব। আর হেনা অ্যাপ্লাই করার পর মোটামুটি এক ঘন্টা ওয়েট করব এক ঘন্টা পর প্লেন জল দিয়ে খুব ভালো করে ওয়াশ করে নেবো পরদিন শ্যাম্পু করবো এতে কালারটা খুব ভালো আসবে ও বন্ধুরা তোমরা পনেরো দিন অন্তর এই হেনা প্যাকটা ইউজ করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে আর দেখবে হেয়ারটা কত স্মুথ সিল্কি শাইনি বিউটিফুল হয়ে গেছে একটা ন্যাচারাল কালারের সাথে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা বিউটি রিলেটেড কি কি ভিডিও দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট করে জানাও আমি নিশ্চয়ই চেষ্টা করব তোমাদের সকলের অনুরোধ রাখার অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য